হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভাই শুরু করতে চলেছি আজকের ভিডিও একটা ছেলে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা আমার প্রবলেম হচ্ছে এটাই যে আমি যে মানে যেটাতে বেশি ভ্যাকেন্সি ছিল সেটা প্রথম চয়েস দিয়েছি আমি কি সেই চাকরিটা পাবো তো দেখো এখানে একটা ব্যাপার আছে সেটা কি সেটা হচ্ছে যে আমি এবং বাকি ছেলেরা সবাই জানে যে সি আর পি ভ্যাকেন্সি বেশি পরিমাণে থাকে কিন্তু আমি যখন অনলাইন করতে গেছিলাম দু হাজার তখন সেখানে কি দেখলাম ভ্যাকেন্সি বেশি তারপরে আছে বিএসএফ এর তারপরে আছে অন্য কোন ভ্যাকেন্সিগুলো ঠিক আছে তো প্রথমে বেশি ছিল সিআরপিএফ তারপরে ছিল বিএসএফ কিন্তু আমি কোন ক্যাটাগরির আমার ক্যাটাগরিটা কি আমার ক্যাটাগরি হচ্ছে ওবিসি আমি জেনারেল নয় আর এস সি নয় আমি হচ্ছে ওবিসি যখন আমি দেখলাম সি আর এর হয়তো যতগুলো ছেলে নিবে তার মধ্যে দেখলাম যে ওবিসি কোটায় কতগুলো ছেলে আছে হয়তো দেখা গেলো ও কোটায় ষাটটা আছে কিন্তু বিএসএফ এর ও কোটায় দেখা গেল সত্তরটা আছে ঠিক তাহলে এখানে আমি কোনটা দিব আমি আমার ক্যাটাগরিটা বুঝে করে আমি বিএসএফটা প্রথমে দিলাম তারপরে আমি সি দিলাম তারপরে আদার্স ওয়াইজগুলো দিলাম আমি তো ঠিক এরকমই যে প্রথম চয়েস তোমাকে যেটাই বেশি ভ্যাকেন্সি থাকবে সেটা দিলেই হবে তার কোনো গ্যারেন্টি নেই তুমি আগে দেখো যে তুমি কোন ক্যাটাগরির তুমি এস এসসি না ওবিসি না জেনারেল তুমি যে ক্যাটাগরি সেইটাই কোন ভ্যাকেন্সিটা বেশি আছে বিএসএফ আছে না সিআরপিএফ আছে না আইটিবিপি আছে না সিআইসিএফ আছে যেটাই বেশি আছে সেটা এক নম্বর দেবে তারপর দু নম্বর তারপর তিন নম্বর তারপর চার নম্বর বাস এরপর অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা এখানে সেন্ট্রাল ওবিসি আমাদের লাগবে তুমি ভুল বলেছো তো তার সাথে আমি একটাই কথা বলবো যখন তুমি অনলাইন করবে তোমার নাম ঠিকানা সব কিছু লেখার পর তোমার ক্যাটাগরি অপশান আসবে সেখানে ক্যাটাগরি যে অপশান আছে সেখানে তোমার অনলাইন বালারাই জানে ভালোভাবে চারটেই অপশান হবে এস টি এসসি ও বি সি জেনারেল বাস যখন তুমি সেখানে জেনারেল করবে তখন তোমার কোন ডকুমেন্টস ইস্যু করার প্রয়োজন নেই যখন তুমি এস টি করবে সেখানে এসটির জন্য একটা সার্টিফিকেট লাগবে যদি এসসি করে দাও সেই ঘরটাতে অপশানটাতে এসসি সার্টিফিকেট লাগবে যদি ও বিসির অপশান করে দাও ও লাগবে ওইখানেই তোমার ওটা ইস্যু হয়ে যাচ্ছে ও এরপর তুমি যখন রেলিতে যাবে মানে প্রথমে ধরো পরীক্ষায় পাস করলে পরীক্ষায় গেলে তারপর যখন মাঠ হবে মাঠের সময় তুমি কি আবার অন্য কোনো অফিসি বার করবে ওইটাই নিয়ে যেতে হবে সেন্ট্রাল অফিসি বলে আদার্স কিছু নেই তুমি তো মাধ্যমিকের সার্টিফিকেটটা সেখানে অনলাইন করছো তাহলে যখন তুমি সেখানে রেলিতে যাবে তখন সেই মাধ্যমিকের সার্টিফিকেটটাই তো নিয়ে যাও না করি আবার নূতনভাবে পার করতে যাও নিশ্চয়ই না তাহলে ওখানে যেগুলো অনলাইনে দিয়েছ সেইগুলোই নিয়ে যাবে বা সেটাই হচ্ছে লাস্ট কথা ডকুমেন্টসের ব্যাপার নিয়ে এবং আমাকে অনেকে যারা জিজ্ঞেস করছে যে দাদা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কি এবং কিভাবে লাগবে বা কোথায় লাগবে এটা নিয়ে পরে ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আদার্স বন্ধুদেরকে শেয়ার করবে চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমি এর আগে ভিগো টিকটকতে ভিডিও বানাতাম অনেক ফলোয়ার ছিল বাট সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকে আমাকে জানতে পায় আমি ইউটিউবে এখন ভিডিও বানাই রেগুলার ভিডিও আছে বাই বাই মোটিভেশন ভিডিও